2020 সালে যারা এইচএসসি ও সমনে পরীক্ষায় অটোপাস পেয়েছিলে, সো অটোপাস পাওয়ার পর এখন তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি ও সমনে পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে এবং এক্সাক্ট ডেটটা কি। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের ওই ভর্তি পরীক্ষা নিয়ে। সো আজকের ভিডিওতে বেসিক্যালি তোমাদের এইচএসসি ও সমনে পরীক্ষার রেজাল্টটা কবে দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে দেওয়া হবে বা কি কি ধরনের পরিবর্তন আসতে চলছে এবার এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টে, সো ওভারঅল এই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব। সো হ্যালো ভিউয়ার্স, আমি সিনিয়র ফর ফ্রম টেকনিক্যাল টেক 24 পিটি চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের মনোবল প্রচণ্ড বাড়িয়ে দেয় ইন ফিউচার আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল বলছি যে তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি কবে দেওয়া হবে। সো শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, যেহেতু তোমরা সকলেই জানো যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে বিগত তার বেশ কয়েকটি লাইফে এবং আগে যে কয়েকটি মিটিংয়ে তিনি অ্যাটেন্ড করেছিলেন সবগুলোতেই তিনি তার এই এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্ট নিয়ে যে বক্তব্য রেখেছিলেন সেটা হচ্ছে যে নভেম্বরের মধ্যে তোমাদের একটি টেকনিক্যাল বোর্ড কমিটি গঠন করা হবে, যাদের পরামর্শের ভিত্তিতে তোমাদের এই এইচএসসি সমনের পরীক্ষা যেহেতু অটোপাস দেওয়া হয়েছে তার রেজাল্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, সব সমস্যা কিভাবে উত্তরণ করা যায় অ্যান্ড এর ভিত্তিতে তোমাদের কবে রেজাল্ট দেওয়া, তো সেই টেকনিক্যাল বোর্ড কমিটি কিন্তু অলরেডি তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি করা হবে সেই নিয়ে সব ধরনের যে সিদ্ধান্ত নেওয়া দরকার সবগুলো শিক্ষা বোর্ডে প্রণয়ন করা হয়েছে এবং তার ভিত্তিতে তোমাদের রেজাল্ট তৈরির কাজও কিন্তু চলছে এবং বলতে গেলে প্রায় শেষ। এবং শিক্ষামন্ত্রী কিন্তু তার আগের বক্তব্যে বলে গিয়েছিলেন যে তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি ডিসেম্বরের মধ্যেই দিয়ে দেওয়া হবে, তবে এক্স্যাক্টলি জানতে পারছিল না যে তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি কত তারিখে বা কত তারিখের মধ্যে দেওয়া হতে পারে। সো এখন তোমাদের অফিসিয়াল ভাবে একটা আপডেট আছে যেখানে জানা যাচ্ছে যে তোমাদের ডিসেম্বরের তোমাদের 25 তারিখের মধ্যে, মানে ডিসেম্বরের লাস্ট সপ্তাহের মধ্যে, 25 তারিখ না বলে ডিসেম্বরের লাস্ট সপ্তাহের মধ্যে যে কোনো দিন তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি দেওয়া হতে পারে, তবে 25 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তবে 20 থেকে 25 তারিখের মাঝামাঝি একটি ডেট, যেমন 23 তারিখ তোমরা ধরে রাখতে পারো, অথবা ডিসেম্বরের যদি লাস্ট সপ্তাহ হয় তাহলে তোমরা ডিসেম্বরের লাস্ট সপ্তাহের কোনো মাঝামাঝি একটা ডেট, যেমন 27 তারিখ বা 26 তারিখ তোমরা ধরে রাখতে পারো। সো ওভারঅল এই ডেটগুলোর মধ্যে তোমাদের 23 তারিখ এবং ডিসেম্বরের 27 বা 28 তারিখ যদি লাস্ট সপ্তাহে দেয় তাহলে 27 বা 28 তারিখ ওই ডেটগুলো, আর 25 তারিখের মধ্যে দিলে 23 তারিখ বা এই আশেপাশের মাঝামাঝি কোনো একটা ডেট তোমরা ধরে রাখতে পারো, এর মধ্যে তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে তোমরা 100% শিওর থাকো যে এই ডিসেম্বরের মধ্যেই তোমরা তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি পেয়ে যাবে। সো আশা করি তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি কবে দেওয়া হবে বা হতে পারে সেই সম্পর্কে তোমরা একটা স্পষ্ট আইডিয়া পেয়েছ। সো এবার বলছি তোমাদের যে এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি দিবে এবং তোমাদের যে মার্কশিট তৈরি করা হবে, তো সেই ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে বা নতুন কিছু সিদ্ধান্ত যেগুলো ইনক্লুড করা হয়েছে সেই বিষয়ে। সো ফার্স্ট অফ অল হচ্ছে, তোমরা হয়তো অনেকে জানো অথবা জানো না, যারা একটু খবর টবর রাখো তারা হয়তো জানো, যেহেতু তোমাদের যেহেতু অটোপাস দেওয়া হয়েছে তো তোমাদের পরীক্ষা তো হয়নি, তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাস 10 এবং তোমাদের ক্লাস 8, মানে তোমাদের জিএসসি এবং এসএসসি এই দুইটার রেজাল্টের ভিত্তিতে তোমাদের এইচএসসি সমনের পরীক্ষার রেজাল্টটি তৈরি করা হবে। তো এই ক্ষেত্রে তোমাদের ক্লাস 10 থেকে সবচাইতে বেশি পার্সেন্টেজ নেওয়া হবে এবং ক্লাস 8 থেকে অল্প পরিমাণ নেওয়া হবে এবং দুইটার কম্বিনেশনে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। তবে এই ক্ষেত্রে কিছু সমস্যা আছে যেগুলো তোমাদের পড়তে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের অনেকে সায়েন্স আর্টস কমার্স এই বিভাগ ভিত্তিক আলাদা হয়ে রয়েছে, অনেকের সাবজেক্ট আলাদা, অনেকের আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে, আবার অনেকের ফোর্থ সাবজেক্ট ছিল। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে অনেক জটিলতায় পড়তে হয়েছে শিক্ষা বোর্ডকে তোমাদের রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে তোমাদের যেই ফোর্থ সাবজেক্টগুলো রয়েছে, যেমন অনেকে বায়োলজি ফোর্থ সাবজেক্ট থাকে, অনেকে হায়ার ম্যাথ থাকে, তো তোমাদের এই ফোর্থ সাবজেক্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের যে প্র্যাকটিক্যালের 25 মার্ক করে থাকতো সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কগুলো টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জিএসসিতে কিন্তু সায়েন্স আর্টস কমার্স ছিল না, এসএসসিতে সায়েন্স আর্টস কমার্স রয়েছে। সো এই বিষয়গুলোকে বিবেচনায় করে তোমাদের মেইন মেইন যে ফোকাসিং সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর উপর বেস করে তোমাদের এসএসসি ও সমনের পরীক্ষার রেজাল্টটা তৈরি করা হচ্ছে এবং তোমাদের ফোর্থ সাবজেক্ট এবং তোমাদের যেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা রয়েছে সেই মার্কগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই রেজাল্ট থেকে। সো ওভারঅল এই বিষয়বস্তুগুলো অনেকের ক্ষেত্রে অনেকটা অপরচুনিটি বয়ে আনতে পারে, আবার অনেকের রেজাল্ট এই কারণগুলোতে খারাপও হতে পারে। যেহেতু অটোপাস ফ্রি জিনিস, কারণ ফ্রি জিনিস কখনোই ভালো হয় না,
সো এই ক্ষেত্রে যেটা আসবে সেটা তোমাদের মেনে নিতে হবে, এটাই এখন কিছুই করার নেই। তবে সবার কথা বা সবার ভালোর কথা বিবেচনা করে টেকনিক্যাল কমিটি বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাতে সবার জন্যই ভালো হয় সেই পরামর্শগুলোই দিয়েছে। আশা করা যাচ্ছে এতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তবে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে না বললেও সেটা ঠিক না, কারণ কিছু সংখ্যক স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হবে, তবে বৃহত্তর যেই আমাদের শিক্ষার্থী রয়েছে বৃহত্তর মহল এতে উপকৃত হবে। আর তাছাড়া আরেকটি কথা, তোমাদের আরেকটি যে কোশ্চেন ছিল যে বিশ্ববিদ্যালয় ভর্তি কবে থেকে শুরু হবে এবং গুচ্ছপদিত হবে কিনা, সো ওভারঅল এই বিষয় নিয়ে আমি নেক্সট তোমাদের সেপারেট ভিডিও দিব। তবে আপাতত জানিয়ে রাখছি যে তোমাদের ডিসেম্বরে যেহেতু এইচএসসি সমন্বয় পরীক্ষার রেজাল্টটা দেওয়া হচ্ছে, তাহলে তোমরা জানুয়ারি থেকে তোমাদের হয়তো অনলাইনে ভর্তি পরীক্ষা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে যাবে, আর তোমাদের গুচ্ছপদিতে এবার বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, আর সেপারেট যেই পরীক্ষাগুলো সেগুলো সবগুলো বিশ্ববিদ্যালয় হবে না, সেপারেট হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো গুচ্ছ পদ্ধতি সমর্থন করছে না। তো এই ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি কারা কারা সাপোর্ট করছে করছে না সেই বিষয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করো, আমরা আমাদের আমার ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত একটি নিউজ দিয়ে দিব এবং লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এন্ড সেখানে ক্লিক করে তোমরা বিস্তারিত এই বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত অথবা কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে হচ্ছে আবার কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে হচ্ছে না, সো এই সবগুলো বিষয়ে আমি নিউ নিউ পোস্ট আমার ওয়েবসাইটে দিয়ে দিব, তোমরা সেখানে প্রত্যেকদিন একটু ভিজিট করে দেখো, তোমরা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবে। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে, তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।